السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ما بعد بريد واشوك سرطة عمراء আপনার তামাত্ম হজ নিয়ে তার মধ্যে ওমরার পর্ব এবং হজের পর্ব শেষ করে ফেলেছি এখন যে কাজটুকু আমরা বাকি রেখেছি সেটা হচ্ছে হাজির সাহেবানরা হজ করতে এসে অনেকগুলো ভুল করে থাকেন সেই ভুলগুলোর দিকে একটু দৃষ্টিপাত করব যেন এই জাতীয় ভুল আমরা না করে বসি কারণ হজ করতে আসি আমরা জীবনে একবার করব সুতরাং এই হজটা যেন সঠিকভাবে হয় ভুল যেন না হয় সেটার চেষ্টা অবশ্যই থাকতে হবে প্রথম কথা হচ্ছে যে কিছু হাজিরা হজ করার এরাম বাদ ঠিকই কিন্তু তাদের কাজে বুঝে যায় যে তারা একটা ফরজ ইবাদত করতে যাচ্ছেন যে এই চেতনা তাদের মধ্যে নেই হ্যাঁ কারণ এই ফরজ কাজ করতে যাচ্ছেন তারপরও হারাম কাজ থেকে দূরে থাকেন না এটা হচ্ছে মুশকিল কাজ সুতরাং তিনি যখন এবাদতে রত আছেন সেই অনুভূতি তার মধ্যে থাকতে হবে এবং তিনি যে ভালো চরিত্র তার মধ্যে থাকতে হবে এবং যখন ফরজ এবাদত করতে যাচ্ছেন তখন সেই এবাদতটার ধরন শিখে নিতে হবে যেন সঠিকভাবে জেনে শুনে এবাদত করা হয় অনেকে আসে দেখবেন এই হজ করার সময় হারাম কাজে লিপ্ত হয়ে যায় এবং আপনার হজের নিয়মকানুনের মধ্যে ভুল করে বসে আলেমদেরকে জিজ্ঞাসা করে না হুম এবং এরকমভাবে তাদের মধ্যে এরকমও চেতনা চেতনা নেই যে হজ করার মাধ্যমে আমার চরিত্রের যেন পরিবর্তন হয় বাকি জীবন যেন নতুনভাবে হ্যাঁ চালিয়ে নিতে পারি হ্যাঁ সেই চিন্তা অনেকের থাকে না হ্যাঁ সুতরাং এটা কার্যগত প্রমাণ যে তার হজটা পরিপূর্ণ হয়নি যার এই চেতনা নেই যে আমার জীবনকে পরিবর্তন করবো এবং আমাকে অবশ্যই জেনে শুনে সঠিকভাবে হজ করতে হবে এই চেতনা ধারণ করতে হবে অনেকে এই চেতনা ধারণ করে না দ্বিতীয় নম্বর যেটা সেটা হচ্ছে এই যে আপনার রসুল আকরামসালাম একটা হাদিস চমৎকার বলেছেন যে আইনান ইহ সুহুমান নার আইন উন বাকাতমিন খসিয়ত ইল্লাহ ও আইন উন বাত তাহরুসুমি ফি ইল্লাহ যে দুইটা চোখ সেটা জাহার নামে স্পর্শ করবে না জাহান্নামের নামের আগুন এক চোখ হচ্ছে যেটা আল্লাহর ভয়ে কাঁদে দ্বিতীয় চোখ হচ্ছে যেটা আপনার রাত্রি যাপন করে আল্লাহর পথে পাড়া দেওয়ার জন্য এই দুইটা চোখ আপনার জাহান্নামের আগুন স্পর্শ করবে না সুতরাং আরফার দিন হচ্ছে গুরুত্বপূর্ণ দিন যেটা ইতিপূর্বে আমরা জানতে পেরেছি সুতরাং সেই দিনে আমরা চোখ দিয়ে ফানি ফেলবো নিজের গুণাগুলো মুছিয়ে নেওয়ার চেষ্টা করব আল্লাহর জাহান নাম আল্লাহর কাছ থেকে মাফ করিয়ে নেওয়ার চেষ্টা করব নিজকে এবং জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করব এবং সেই দিন খেয়াল রাখবো যে আরফার দিনে আল্লাহ শানুহ যারা আরাফাতে অবস্থান করেন তাদেরকে নিয়ে ফেরস্তাদের সাথে গর্ব করে থাকেন সুতরাং সেই সুযোগটাকে কাজে লাগাবো বেশি বেশি সেই দিন ইস্তেকফার করবো এবং নিজের জন্য পুরো বিশ্বের মুসলমানদের জন্য আমরা দোয়াতে ব্যস্ত থাকব। তৃতীয় কাজ যেটা সেটা আছে অনেক সময় দেখা যায় যখন জামারাতে পাথর মারা হয় এই পাথর মারার সময় খেয়াল রাখতে হবে যে আপনার পিলারের মধ্যে নয় নিচে যারা মারবেন তারা পিলার পান কিন্তু উপরে যারা মারবেন তারা তো আর পিলার দেখেন না হাউজের মধ্যেই মারবেন এটাই হচ্ছে নিয়ম হাউজের ভিতরে মারা এটা হচ্ছে নিয়ম হাউজের বাইরে যদি পিলারে ধাক্কা খেয়ে চলে যায় তাহলে সেটা গ্রহণযোগ্য হবে না হাউজের মধ্যেই পড়তে হবে হম এটা হচ্ছে নিয়ম এটা খেয়াল রাখতে হবে কিন্তু হাউজে পড়ার পরে যদি আস্তে গড়িয়ে বাইরে চলে যায় এতে কোনো সমস্যা হবে না হ্যাঁ এটা খেয়াল রাখতে হবে হুম আরেকটা কথা হচ্ছে যে আপনার আরাম থাকা অবস্থায় খেয়াল রাখতে হবে যে মোহরেম অবস্থায় আপনি নিজের শরীরকে অথবা হাতকে আপনার সুগন্ধিময় সাবান দিয়ে ধুতে পারবেন না অনেকে সুগন্ধিময় সাবান ব্যবহার করেন এটা সতর্ক থাকবেন কারণ সুগন্ধি ব্যবহার করা নিষেধ পাঁচ নম্বর যে ভুল করে থাকে যেই ব্যক্তি আপনার হাদি হুম আপনার দেওয়ার সুযোগ নেই অনেক সময় সে কেরান হজ এবং হজ করতে চান না এটা ভুল বরং যিনি হাতে দেওয়ার উপযুক্ততা না রাখেন তিনিও কেরান এবং হজ করতে পারেন হুম তিনি কি করবেন তিনটা রোজা হজকালীন সময়ে রাখবেন এবং সাতটা রোজা নিজের এলাকায় গিয়ে রাখবেন একসাথে রাখবেন অথবা মানে ভিন্ন ভিন্ন করে রাখবেন কোনো অসুবিধা নেই তবে যারা হারাম এলাকায় অবস্থান করে তার তাদের কিন্তু হাদি দিতে হয় না সুতরাং তাদের কোনো হাদি নেই এবং তার বিপরীতে রোজাও নেই যদি দিতে না পারে এটা খেয়াল রাখতে হবে ছয় নম্বর যে কথা সেটা হচ্ছে যে ভালো চরিত্র আমাদের ধারণ করতে হবে হাজিদের খেদমত করার চেষ্টা করতে হবে এবং তাদেরকে কোনো রকম কষ্ট দেওয়া যাবে না এবং তার পক্ষ থেকে কোনো কষ্ট পাইলে ধৈর্য ধারণ করতে হবে সব সময় ধৈর্যটাকে নিজের ভূষণ মনে করতে হবে হজকালীন সময়ের মধ্যে এবং যেই কোনো ভুল করলে আরেকজনকে ক্ষমা করে দিতে হবে এই চেতনা আমাদের মধ্যে যেন থাকে হজকালীন সময়ের মধ্যে সাত নম্বর যে কাজটা সেটা হচ্ছে একজন হাজি তিনি কিন্তু এরামের কাপড় পরিবর্তন করতে পারেন অনেকে যুবক শ্রেণীর আসে হইতে পারে স্বপ্নদোষ হয়ে যাবে তখন কাপড় পরিবর্তন করতে পারেন হ্যাঁ আগেরটা ধুয়ে ফেলতে পারেন এবং তিনি যখনই মনে চায় গোসল করতে পারেন তাতে কোনো সমস্যা নেই আট নম্বর যেটা সেটা হচ্ছে মসজিদ নবীতে মসজিদ জিয়ারতকে অনেকে মনে করেন যে বাধ্যতামূলক এটা কিন্তু বাধ্যতামূলক নয় যে মসজিদ নবীকে জিয়ারত করে এটা শূন্য একটি কাজ হয় এটা হজের আগে করেন পরের করেন এবং সেখানে আপনি নামাজ পড়াটাই উদ্দেশ্য থাকবে কারণ সেইখানে একবেলা নামাজ পড়লে এক হাজার নামাজের সব হুম তাইলে উদ্দেশ্য হবে সেখানে নামাজ পড়ার জন্য আপনি সেখানে সফর করতে যাবেন এবং সেইখানে গিয়ে সালাত আদায়ের পর রসুল আকরমসু ইসলাম কবর এবং সাহেব কবর অর্থাৎ আবুকর উমর আল্লাহমার কবর জিয়ারত করবে তারপরে ওই এলাকার মসজিদে কবর জিয়ারত করবে সেখানে নামাজ পড়লে ওমরা সোয়াব তারপরে আপনার বাকি আল জিয়ারত করে শাহবাদের কবর জিয়ারত করে তাদের জন্য দোয়া করবে তাদেরকে সালাম দেবে এবং সোয়াদায় ঐদ যারা আসে তাদের জিয়ারত করতে যাবে তাদেরকে সালাম দেবে এবং তাদের জন্য দোয়া করবে যাদের মধ্যে হজরত হামজার দিয়াল আসেন কিন্তু একটা কথা খেয়াল রাখতে হবে এই যে কবর জায়াত করতে যাব কবরের মধ্যে সাবই থাকুক যেই থাকুক না কেন হ্যাঁ কবর থেকে আব রসুল আকরমের কবর হোক না কেন তাদের থেকে কিছু চাওয়া যাবে না কোনো মৃত্যু ব্যক্তি কোনো কিছু চাওয়া যাবে না এবং তাদের কাছে কোনো ফরিয়াদ করা যাবে না কারণ এটা শিরিক আপনার হজকেই বরবাদ করে দেবে এগুলো খেয়াল রাখতে হবে আর হজকালীন সময়ের মধ্যে জিকির আজকারে তো ব্যস্ত থাকতে হবে কিছু জিকিরের নমুনা আমরা দেখাতে চেষ্টা করছি একটা হচ্ছে আরাফার দিনে সবচাইতে উত্তম দিন এই দিনে একটা দোয়া রসুল আকরমসুল ইসলাম বিশেষভাবে পড়তেন সেটা কিন্তু আমরা খেয়াল রাখবো রসুল আকরু হাদিসের মধ্যে বলেছেন আরাফা খৈর আইম আরফা ওয়া আব্দুল চুন আম খবরই লহুল মুল কুলহমদুল সেন কাদির এটা আপনার আরফার দিনে বেশি বেশি বলার চেষ্টা করব এবং রসুল আকরমের বিশুদ্ধ হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহর কাছে চারটা শব্দ পছন্দনীয় সুবাহানি আলহামদুলিল্লাহিউলাহিল্লাহ আল্লাহ হকর সুতরাং ওই সময় এরকম জিকিরও আমরা পড়ব তারপর আরেকটা হাদিসের মধ্যে এসেছে রসুল বলেছেন যে দুইটা শব্দ এমন আছে বলতে সহজ এবং কিন্তু পাল্লায় ভারী হবে আল্লাহর কাছে পছন্দনীয় সেটা হচ্ছে হামদিহি আদিম সেটাও আমরা বলতে পারি আর সুরের আরেকটা হাদিসের মধ্যে আরেকটা জিকির এসেছে এগুলো কিন্তু ব্যাপক জিকির এটা কোনো নির্দিষ্ট জিকির না যে এই সময় পড়বে এগুলো ব্যাপক জিকির কিন্তু জিকির যখন করার নিয়ম তব সাই এগুলোর উদ্দেশ্য এবং হজের উদ্দেশ্য আল্লাহর হ্যাঁ জিকিরকে প্রতিষ্ঠিত করা সুতরাং জিকির আজকালে ব্যস্ত থাকতে হবে এই কারণে কিছু বিশুদ্ধ জিকির আমরা বলছি কিন্তু এটা মনে করবেন না যে এইগুলো এখানেই পড়তে হয় অন্য জায়গায় পড়া যাবে না রসইল আকরমসুল সাল্লাম একথা বলেছেন যে তোমাদের কেউ কি প্রত্যেক দিন এক হাজার সোয়াব পাওয়ার কোনো সুযোগ আছে তোমাদের তখন একজন জিজ্ঞাসা করলো বলে যে কীভাবে এক হাজার সোয়াব পাইব তখন রসুর এখন সব বলেছেন যে তোমরা একশো বার সোফান আল্লাহ বলবে তাইলে এটার পরিবর্তে এক হাজার সোয়াব লেখা হবে এবং এক হাজার গুণা তোমাদের মাফ করে দেওয়া হবে আরেকটা দোয়া পড়তে পারি আল্লাহ আফিথি সাক্ষাতিক এরকমভাবে আরেকটা দোয়া বিশেষভাবে সবসময় পড়তে পারি আল্লাহম শরফ আল কুলুবান আল্লাহ আতিক এরকম اللهم اللهم اغفر لي خطئي وجهلي وإسرافي في أمري وما أنت أعلم به مني اللهم اغفر لي هزلي وجدي وخطئي وعمدي وكل ذلك عندي بلتبري اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم إلكم ما باركت اللهم بعلمك الغيب وقدرتك على الخلق أحيني ما علمت الحياة خيرا لي وتوفني إذا علمت الوفاة خيرا لي اللهم اني اسالك خشيتك في الغيب والشهادة واسالك كلمة الحق في الرضا والغضب واسالك القصد في الفقر والغنى واسالك نعيم لا ينفد واسالك قرة عين لا تنقطع واسالك الرضا بعد القضاء এরকমভাবে আমরা বলতে চেষ্টা করব এই দোয়াগুলো আমরা যেন বলি কারণ এই দিনগুলো আপনার জিকিরের দিনে বাদতের দিন সুতরাং এগুলোকে কাজে লাগানোর অবশ্যই চেষ্টা যেন আমাদের থাকে আল্লাহ যেন সেই তফিক আমাদেরকে দেন ওয়াসললা মাহমেদ ওয়ালা রহি ওসাহাবিহি আজমাইন